চন্দ্রকলা দেবী সন্দেহ করছেন এই বিষ নাকি তুমি মিশিয়েছিল। না না, এ কাম করে হতে পারে? আমরা আমরা এই ধরনের কাজ করার কত স্বপ্নেও ভাবতে পারিনি, হতে পারে না। এত বছর আপনাদের নুন খেয়েছি দাদা, এসব কথা শোনাও পাপ শোনাও পাপ। অংশে যে ঢং হচ্ছে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা নকুল, আমাকে বলো তো, যদি তুলসী পাতাতে তুমি বিষ না মিশিয়ে থাকো তাহলে সেই বিষটা কি আমাদের বাড়িতে উড়ে উড়ে এসেছে? নাকি বলতে চাইছো আমরা বাড়ির কেউই বিষটা মিশিয়ে দিয়েছি? যে বাড়ির এতদিন ধরে খেয়েছো পড়েছো সেই বাড়ির কর্তৃক এত বড় একটা ক্ষতি করে দিতে তোমার হাত কাঁপলো না? এত বড় বিশ্বাসঘাতক তুমি! বিশ্বাস করুন সত্যি আমি কিচ্ছুটি জানি নে, আপনারা ভুল ভাবছেন, আমি সত্যি বলছি আমি কিচ্ছুটি জানি নে। আমি সে কথা জানি না কুলদা, তোমরা সারা জীবন মন প্রাণ দিয়ে আমাদের সেবা করে এসেছো, কিন্তু আজ আজ মায়ের এমন কথা মনে হচ্ছে কারণ ঘটনাটা তো সত্যি। কিন্তু বড় বৌদি, এমন কাজ আমরা কেন করতে যাব বলুন? কেন করতে যাব, কেন করতে যাব? স্বাভাবিক বলে, এই যে সেদিন মা তোমাদেরকে ডেকে পাঠালেন, তোমাকে আর লগ্নকে অতগুলো কথা বললেন, তারই প্রতিশোধ নিতে তোমরা সবাই মিলে সলা পরামর্শ করে এখানটা ঘটিয়েছ। মা সিংহ বাহিনীর দিব্যি করি বলতেছি, মা সিংহ বাহিনীর দিব্যি করি বলতেছি, আমি কিচ্ছুটি জানি না, বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি কিচ্ছুটি জানি না। না না, এইভাবে নকুলদাকে বলাটা কিছুতেই ঠিক হচ্ছে না, ওরা সত্যি এই কাজ করতে পারে না। কুমিরের কান্না যত, একটা কথা আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, কত দেখতে পাচ্ছ এর ভেতর যে তুলসী পাতা আছে তার গায়ে যদি একই বিষ পাওয়া যায় তাহলে তোমাদের জন্য সেটার পরিণতি কি হবে জানো তো? চুপ করো কুন্তলা, চুপ করো। আমি আগেও বলেছি এখনো বলছি, মা কিন্তু শুধু শুধু সন্দেহ করছেন, এখন অন্তত ওদের এভাবে বলো না। বলবই কেন, তোমার মনে নেই মা ঠিক কি বলেছেন? আচ্ছা আমি না হয় নাই বললাম, বড় বউ দিদি বলো না মা কি বলেছেন, ওদেরকে একটু বলে দাও। আসলে নকুলদাম, যদি তুলসী পাতায় বিষ পাওয়া যায় তাহলে তোমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। শুধু তোমাকে না, তোমার সঙ্গে ওনাকে, তারপর তোমার ওই মেয়েকে, সকলকে এই ভিটে ছেড়ে চলে যেতে হবে নকুল, বুঝলে? বিশ্বাস করো ভালো মা, যে বাবা এই তুলসী পাতায় বিষ মিশিয়েছে। ওই জায়গাটা আমায় দাও। তুই ওইটা নিয়ে কি করবি লগ্না? রাজিমাই বলে কথায় কথায় শুভস্য শীঘ্রম, এতে বিষ আছে কিনা তা প্রমাণ হয়ে যাক। নকুল, আচ্ছা তুমি নকুলকে কতদিন চেন? বছর 30। তুমি আসলে নকুলকে চিনে উঠতে পারো? সে তো তোমাকেও আমি চিনে উঠতে পারিনি।
তোমাকে তো আমি পেটে ধরেছিলাম। তুমি যে কোনোদিন সম্পত্তির ভাগ চাইবে এ তো আমি ভাবতেও পারিনি। তুমি তো ছোটবেলা থেকে এমনটা ছিলে না রতি। আসলে কি জানো, প্রয়োজন অনুযায়ী মানুষের চিন্তা ভাবনাটাও পাল্টে যায়। প্রয়োজন অনুযায়ী মানুষের চিন্তা ভাবনা পাল্টে যায়। হ্যাঁ না, আমি আমি মানছি, আমি স্বীকার করছি যে আমি সম্পত্তির ভাগ চেয়েছি এই হেনা তেনা নানান কারণে আমি বাজে। কিন্তু তার মানে এটা নয় যে নকুল বাজে। নকুল মানে ও ঠিক বলছে, নকুল এটা করতে পারে না। আচ্ছা ঠিক আছে, এত কথার তো দরকার নেই। যদি প্রমাণ হয়ে যায় যে তুলসী পাতায় বিষ ছিল না, তাহলেই তো সব সমস্যা মিটে যাবে, তাই না? মিটে যাবে কি না, হয়তো তোমার নকুলের প্রতি যে অবিশ্বাস জন্মেছে হয়তো সেটা মিটে যাবে, কিন্তু নকুলের মনে তোমার প্রতি ভক্তিতে যে চিড় ধরেছে সেটা কি আর কোনোদিন মিটবে? মা রাজিমা, রাজিমা, তুমি নকুল কাকাকে সন্দেহ করেছো? আমি সবার সামনে নিজেই তুলসী পাতাকে প্রমাণ করব যে আমার বাবার কোনো দোষ নেই। ঠাকুর ওই তুলসী পাতা খেয়ে যাতেও শেষ হয়ে যায়। এ তো কোনো সাধারণ সহজ সরল মেয়ে নয়, এত বড় পরীক্ষাটা অবলীলায় নিজের হাতে তুলে নিল। এর জন্যই কি তাহলে অবন্তিকা এতদিন বারবার পরাস্ত হচ্ছিল? না, মন বলছে ওই গুরুদেব একা নয়, সঙ্গে এই মেয়েটাও পথের কাঁটা। তুলসী পাতাটা একবার বিষাক্ত করে ফেলতেই হবে, তাহলে ওই মেয়ে আজ এখানেই শেষ। আমার কাছে তো নীলমণি পাথর আছে, এইবার নীলমণির শক্তিকে কাজে লাগাতে হবে। এক এক করে তুলসী পাতা খাবো নাকি মুঠো করে একসঙ্গে? কি আমার আমার নীলমণি কোথায় গেল? কে নিতে পারে, কার এত সাহস? অবন্তিকা, এই সেই নীলমণি। এবার তো সেই নীলমণি আমার হাতের মুঠোয়, এবার তুমি কি করবে? এবারও কি আমায় তোমার হুকুম মতো চল? চাই না তোমার সাহায্য। আমার কাজ আমি নিজেই করব।
অবন্তিকা, 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 সাহস থাকে তো সামনে এসো, অবন্তিকা সামনে এসো, এটা আমার হুকুম, তোমাকে মানতে হবে, অবন্তিকা। নীলমণি তুমি কার? যার হাতে তার চুরি করেছো তুমি, খবরদার। আপনি আগে করে কথা বলো, আর তাই এখন থেকে আমি তোমায় হুকুম করছি, যাও, চলে যাও এখান থেকে। আমার মনি আমি না নিয়ে যাবো না, ওটা তো আমি নে, খবরদার, এই মনি তুমি ছোঁয়ার চেষ্টাও করো না, মরবে তাহলে। কে মারবে? তুমি? দিয়ে দাও বন্দিকা, না হলে কিন্তু, না হলে, না হলে কি করবে তুমি? প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে না। তার চেয়ে আমি বলি কি করতে হবে। তুই এই কৌটোর সব কটা তুলসী পাতা নে, একদম মুখের মধ্যে, বাস তাহলেই। কুন্তলা, কি বলছো কি তুমি এসব? আচ্ছা, আমি বুঝি ভুল বলছি? বড় বউ দিদি, লগ্না যদি এতটাই নিশ্চিত হয় যে এই তুলসী পাতাগুলোর মধ্যে বিষ নেই, তাহলে সবার সামনে ওইটা খাক, খেয়ে প্রমাণ করে দিক কথাটা, তাই না? ঠাকুর, এই তুলসী পাতায় যাতে সত্যি সত্যি বিষটা থাকে, মুরুখ এই মেয়ে তুলসী পাতা খেয়ে মুরুখ, তাহলে তো আমার শ্যামলী সূর্যর সারা জীবনের বন্ধু বউ সব হতে পারবে। বাধা দিলে কেন বড় বউ দিদি? তার মানে তুমিও জানো এই তুলসী পাতার মধ্যে বিষ আছে। যদি থাকে, আমার ভয় হচ্ছে। ভয় পেও না ভালো মা, যদিও বিষ থাকে মরবো তো আমি, মরাই তো উচিত আমার। বাবা যদি দোষী হয়ে থাকে, আমার এই তুলসী পাতা খেতে দাও ভালো মা, বাবাকে কেউ দোষ দেবে সেটা আমার কাছে সব থেকে বেশি কষ্টের। আমি এই কষ্ট আর পেতে চাই না। আমি বিশ্বাস করি যে বাবা এমন কাজ করতে পারে না। আমি জানি এই তুলসী পাতা খেলে আমার কিচ্ছু হবে না ভালো মা। তবে আমি একটা কথা তোমাকে এখন বলছি বড় বউ দিদি, তুমি যদি এভাবে বারে বারে লগ্নাকে বাধা দিতে থাকো, তাহলে সন্দেহের তীর কিন্তু এবার তোমার দিকে উঠবে। মেজ দাদা এবার বলতেই পারেন যে এই বিষটা তুমি আর বরদাদা মিলে মিশিয়েছ, ভালো হবে সেটা তোমার জন্য। সেটাও আমি চাই না ভালো মা, ভালো যেটুকু কেউ খারাপ বলুক সেটাও আমি চাই না। ওকে খেতে দাও, আমিও বিশ্বাস করি ওতে বিষ নেই। কিচ্ছু হবে না ওর।
আমায় ক্ষমা করে দিস লগ্না। আমার একটা কথাই বোধহয় তোকে বাধ্য করলো এই পরীক্ষা দিতে। প্রমাণ হলো তো ভালো মা, যেতে বিষ নেই। আমার বাবা তোমাদের কারোর ক্ষতি চায় না, নাকি আরো প্রমাণ দিতে হবে? রাজিমা, তুমি ভাবছো যে নকুল কাকা তোমায় মারার চেষ্টা করেছে, নকুল কাকা তোমায় বিষ দিয়েছে, এটা কখনো হতেই পারে না রাজিমা। এই যে এই পেয়ারাগুলো, এই পেয়ারাগুলো আমি নকুল কাকাকে দেখিয়ে বলেছিলাম যে এগুলো পাকলে এগুলো আমি খাবো, আর লগ্না আজ সকাল সকাল এগুলো আমায় দিয়ে দিয়েছে। দাদুভাই, এগুলো এগুলো কেউ না ভাই, বলা যায় না, এর মধ্যেও তো বিষ থাকতে পারে, কেউ না। না রাজিমা, এর মধ্যে বিষ নেই, আর সেটা আমি খুব ভালোভাবে জানি, তাই এগুলো আমি খাবোই খাবো। ইন্দ্র, ইন্দ্র তুমি বসে বসে কি দেখছো? আটকাও আটকাও, কে আটকাও ইন্দ্র? কোনো দরকার নেই, ও খাক পেয়ারাটা। মা, লগ্না লগ্না আমার সামনে ওই তুলসী পাতাগুলো চিবিয়ে খেয়েছে, আর ওতে বিষ নেই। ওয়াও, গ্রেট! সো দেন, তার মানে নকুল সন্দেহের ঊর্ধ্বে উঠে গেল, স্বাভাবিক, তাই না? আ রিয়েল ব্যাড। আসলে এখানে আমার অবশ্য একটা কথা মনে হয়, যে আমার কি মনে হয় জানো তো, যে এই ধরনের লোকেরা না, মানে এই ক্লাসের লোকেরা খুব লয়াল হয়, সাধারণত মুখ দিয়ে টু শব্দটি করতে চায় না। নিশ্চয়ই নকুল এখানে কিছু বলেনি, হ্যাঁ কি তাই না বৌদি? কিন্তু ওরা প্রচন্ড কষ্ট পেয়েছে জানো রাজিমা, তুমি যখন অসুস্থ হয়ে পড়েছিলে লগ্নাই তো ওর মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছিল যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। সূর্যদেব, সূর্যদেব, তুমি তুমি কি বললে? আচ্ছা, লগ্না তখন প্রদীপ জ্বালিয়েছিল? জন্যই চোখের আগুন আবার জ্বলে উঠেছিল, ওই মেয়ের জন্যই। তার মানে বিষটা যে মিশিয়েছিল সে এবারেরই কেউ। তাহলে এখন কাকে সন্দেহ করছো? সবাইকে। আমি সবাইকে সন্দেহ করছি, যতক্ষণ পর্যন্ত না
আসল অপরাধীকে ধরা যাবে ততক্ষণ পর্যন্ত এ বাড়ির কাউকে আমি বিশ্বাস করব না, কাউকে না। আবারও বলছি, এই পাথরটা দিয়ে দাও তুমি। কি ভেবেছো, এই নীল পাথর তোমার হাতে থাকা মানেই তুমি সর্বশক্তিমান হয়ে গেলে? ভুল ভুল করছো অবন্তিকা। আমি আমার সাধনা শক্তি দিয়ে তোমাকে বিনাশ করতে পারি। তাই বুঝি? দেখলে তো অবন্তিকা, আমার শক্তি এখনো কমেনি। কি কি করছো অবন্তিকা? তুমি নাকি এখনো শক্তিমান, মিনতি কেন করছো? আমি আমার কাজ করছি, তুমি তোমার কাজ করো। পারলে পারলে বাঁচাও নিজেকে। কি করছো অবন্তিকা? শেষ করছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, শেষ করছি, কারণ কারণ তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই। ওই রায়চৌধুরী পরিবারের বিনাশ আমি একাই করতে পারবো, আমার মতো করে। ভুলে যাও না, ভুলে যাও না অবন্তিকা, ওই ছিন্নমস্তার মন্দির থেকে আমি তোমাকে মুক্ত করেছি। তুমি আমায় মুক্ত করো নি, তুমি আমায় জাগিয়েছো, আর জাগিয়েছো নিজের স্বার্থ সিদ্ধি করবে বলে। কারণ ওই রায়চৌধুরী পরিবারের ওপর তোমারও রাগ আছে। মরার আগে একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি। আমার তো না হয় রায়চৌধুরী বাড়ির ওপরে রাগের কারণ আছে, কিন্তু তোমার কি কারণ? আমি খুব ভালো করে জানি এই কাজ তুমি অন্য কারোর কথায় করেছ, কিন্তু কে সে, কি তার পরিচয় বলো, বলো বলো বলছি। বলবে না তুমি, তাই তো? প্রতিশোধ, প্রতিশোধ।